हेलो भिवार्स, आमी शाफिक, आपनारा देखछेन दादा भाई नेट पॉइंट। तो फाइनली अनेक दिन अपेक्षा करार पर आमार हाते किन्तु चले एसेछे गूगल एडसेंसर पिन। आपनारा देखते पाच्छेन आमार हाते एकटी खाम रयेछे, एई खामटी गूगलेर तरफ थेके आमाके पाठानो हयेछे ইউটিউবের পক্ষ থেকে। তো গুগল অ্যাডসেন্সের পিন এই খামটিতে কিন্তু রয়েছে। তো ইউটিউবের বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যে ক্রাইটেরিয়াগুলি পূরণ করলে আপনি কিন্তু গুগল অ্যাডসেন্সের জন্য গুগল অ্যাডসেন্সের পিনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো প্রথমত আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব হতে হবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনাকে পূরণ করতে হবে। তারপরে আপনি আপনার চ্যানেলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবার মনিটাইজেশন আপনার চ্যানেলে অন হয়ে গেলে আপনি কিন্তু আপনার গুগল অ্যাডসেন্সে যখন $10 হয়ে যাবে তারপরেই কিন্তু এই পিনের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো আমার চ্যানেলে এই সমস্ত ক্রাইটেরিয়া আমি কিন্তু পূরণ করেছি। পূরণ করার পরে আমি গুগল অ্যাডসেন্সের পিনের জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো অ্যাপ্লাই করে বেশ কিছুদিন পরে আমার হাতে কিন্তু আজকে গুগল অ্যাডসেন্সের পিন চলে এসেছে। তো এই পিনটি দেখতে পাচ্ছেন, আমি এই কিন্তু বক্সটি এখনো ওপেন করিনি, এই খামটি কিন্তু একদম পুরো রয়েছে, আমি এখনো কিন্তু এই খামটিকে ওপেন করিনি। তো এই খামটি আমি সবার সামনে আপনাদের সবাইকে দেখাবো ওপেন করে, যে খামটির মধ্যে কি ধরনের পিন রয়েছে এবং এই পিনটি কিভাবে আপনাদের ভেরিফাই করতে হয় তাও কিন্তু আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসটি আজকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। তো ভিডিওটিকে ভালো লাগলে আপনারা অবশ্যই একটি ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির সাথে থাকবেন। তো চলুন এই পিনটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন আমি পিনটি কিন্তু আপনাদের সামনেই এটাকে খুলে দেখাচ্ছি। তো প্রথমত এখানে আমি সাইড দিয়ে খুলব, এখানে কিন্তু বলা হয়েছে যে আস্তে আস্তে করে এটাকে রিমুভ করতে হবে। তো আমি এই সাইড দিয়ে এটাকে রিমুভ করে দিলাম। তো এটা আমি রিমুভ করে দিলাম, তারপরে এটাকে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে এই সাইডে আমি এটাকে একটু একটু করে রিমুভ করব। তো এখানে আমি এটাকে রিমুভ করে দিলাম। তো আমি দু সাইডে কিন্তু এটা রিমুভ করে দিয়েছি। আমিও জানি না যে এর মধ্যে কি ধরনের পিন রয়েছে, যেহেতু এটা আমার কাছে প্রথম, এই প্রথমবার এসেছে, তাই আমি খুব এক্সাইটিং রয়েছি এটার মধ্যে কি ধরনের পিন রয়েছে বা কেমন পিনটি সেটা দেখার জন্য। তো চলুন আমি এটাকে আস্তে আস্তে করে এদিক দিয়ে খুলছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এদিক দিয়ে কিন্তু এটাকে আস্তে করে খুলে দিচ্ছি, এটা কিন্তু খুলছে না সহজেই। তো চলুন আমি এটাকে এদিক দিয়ে রিমুভ করলাম। তো ফাইনালি দেখুন টেনটেনা, এই যে দেখতে পাচ্ছেন এটা আমার গুগল অ্যাডসেন্সের পিন। তো এই পিনটি দিয়েই কিন্তু আমার অ্যাড্রেসটি আমাকে ভেরিফাই করতে হবে। তো আজকে আমি আপনাদের এই ভিডিওর মধ্যে দেখালাম যে এই পিনটি আমার কাছে কিন্তু অনেক দিন পরে এসেছে। যেখানে আমি এই পিনের জন্য অ্যাপ্লাই করেছিলাম সেখানে কিন্তু লেখা ছিল যে এই পিনটি 2 থেকে 4 সপ্তাহের মধ্যে আমার কাছে চলে আসবে, কিন্তু এটি 1 মাসেরও বেশি সময় লেগেছে আমার কাছে আসতে। তো এই পিনটি কিভাবে ভেরিফাই করতে হয় তো তার ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি। আপনাদের যদি দেখার ইচ্ছা থাকে তো অবশ্যই এই ডেসক্রিপশন বক্সের লিঙ্কটিতে ক্লিক করে এই পিন ভেরিফিকেশনটি আপনারা দেখে নিতে পারেন। তো ভিডিওটিকে ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ।